প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। আর আজই পর্ষদ থেকে তোমাদের OMR শিটের স্যাম্পেল পেপার একটা দিয়েছে এবং পরীক্ষার কিছু নির্দেশাবলী দিয়েছে। তো দেখে নাও সেই তোমাদের OMR শিটের স্যাম্পেল পেপার এবং পরীক্ষার কী কী নির্দেশাবলী দিয়েছে সেগুলি। তো দেখো তোমাদের যে OMR শিট দিয়েছে সেই OMR শিটে কোন কোন বিষয়গুলি অবশ্যই তোমাদের ফিল আপ করতে হবে অতি যত্ন সহকারে সেগুলি একটু দেখে নাও। প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর ফিল আপ করতে হবে এবং তারপরে দেখো তোমরা দেখা পাচ্ছ রোল এবং নম্বর এবং পাশে রয়েছে দেখো কোয়েশ্চেন বুকলেট নাম্বার। তোমাদের কোয়েশ্চেন বুকলেট নাম্বার দেওয়া থাকবে, সেটা ফিল আপ করতে হবে এবং তারপরে তোমরা দেখা পাচ্ছ কোয়েশ্চেন বুকলেট সেট, সেটা তোমাদের ফিল আপ করতে হবে। পাশে তোমাদের সাইন দেওয়া থাকবে কোয়েশ্চেনের পাশে, না W না Y না Z এরকম দেওয়া থাকবে। তারপরে তোমরা দেখা পাচ্ছ যে সাবজেক্ট কোড, এই সাবজেক্ট কোডটাও তোমাদের পূরণ করতে হবে। তারপরে রয়েছে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এবং নম্বর দাগে রয়েছে তোমাদের সাবজেক্ট, সেই বিষয়টিও তোমাদের লিখতে হবে। তো তারপরে দেখে নাও এখানে কোন কোন নিয়মাবলীগুলি পর্ষদ থেকে দিয়েছে। প্রথমেই বলছে যে এই OMR শিটের উত্তর পূরণ করার জন্য শুধুমাত্র নীল এবং কালো কালি ব্যবহার করতে পারবে, এই দুটো কালি ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। দু নম্বর পয়েন্টে বলছে যে OMR শিটটা তোমরা পাবে সেই OMR শিটের 1 থেকে 6 নম্বর এবং 9 নম্বর যে বক্সগুলি থাকবে, অর্থাৎ তোমরা নিজেরাই শুনলে যে কী কী ছিল, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর, কোয়েশ্চেন বুকলেট নাম্বার, কোয়েশ্চেন বুকলেট সেট, তারপরে রয়েছে সাবজেক্ট কোড এবং ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এই যে ছটা বিষয় তোমাদের অতি যত্ন সহকারে পূরণ করতে হবে। এবং সর্বশেষ তোমাদের দেখবে OMR শিটে নাম্বার 9 যে অংশটা থাকবে সেই অংশেতে তোমাদের অবশ্যই করে যে বিষয়ে তোমরা পরীক্ষা দেবে সেই বিষয়টি অবশ্যই করে তোমাদের লিখতে হবে, না হলে তোমাদের উত্তরপত্র কিন্তু বাতিল করা হবে। এবং OMR শিটের যে বৃত্তগুলি থাকবে সেই বৃত্তগুলি পূর্ণ এবং গাঢ় ভরাট করতে হবে। কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যারা কালি ভরাট করতে গিয়ে একটু বাইরে চলে যায় বৃত্তের বাইরে, সেই রকম বৃত্তের বাইরে যাওয়া চলবে না। এবং এখানে আরেকটি কথা বিশেষ নির্দেশ দিয়েছে যে যদি তোমরা কেউ একটা প্রশ্নের উত্তর ভুল হলো অন্য একটা বৃত্ততে গিয়ে ভরাট করতে গেলে কিংবা সেই বৃত্তটা চিকে চিহ্ন দিতে গেলে সেক্ষেত্রে কিন্তু সেই প্রশ্নের উত্তরটা বাতিল করা হবে। এখানে 4 নম্বর বলছে যে প্রশ্নের উত্তর দিতে যাবে সেই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে শুধুমাত্র একটা বৃত্ততে পূর্ণ এবং গাঢ়ভাবে ভরাট করতে হবে, নতুবা সেই প্রশ্নের উত্তরের ক্ষেত্রেও তোমাদের ভুল দেওয়া হবে। কেমনভাবে গাঢ় করতে হবে তার স্যাম্পেলও কিন্তু এখানে তোমাদের দিয়ে দিয়েছে, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। এখানে 5 নম্বর যে কথাটি বলছে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 1 নম্বর করে থাকবে, কিন্তু কোনো প্রশ্নের উত্তর ভুল হলে এখানে নম্বর কাটার কোনো ব্যাপার নেই। 6 নম্বর বলছে যে প্রশ্নের উত্তর সেই প্রশ্নের ঘরের ক্ষেত্রে পূরণ করতে হবে। 7 নম্বর পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট, যে উত্তরপত্র তোমাদের OMR শিটটি থাকবে সেই উত্তরপত্র কোনো রকম ভাঁজ করা যাবে না বা কোনো রকম ক্ষতিগ্রস্ত করা যাবে না। পরীক্ষার শেষের পর সেই উত্তরপত্রটি অর্থাৎ OMR শিটের উত্তরপত্রটি ইনভিজিলেটরের কাছে দেওয়ার পরে শুধুমাত্র প্রশ্ন পুস্তিকা নিয়ে সে বাইরে যেতে পারবে। 10 নম্বর বলছে আমি যে সমস্ত নির্দেশাবলীগুলি দিলাম সেই সমস্ত নির্দেশাবলীগুলি যদি না মানো তাহলে উত্তরপত্র বাতিল করা হবে। এবং সর্বশেষ তোমাদের দেখবে OMR শিটে নাম্বার 9 যে অংশটা থাকবে সেই অংশেতে তোমাদের অবশ্যই করে যে বিষয়ে তোমরা পরীক্ষা দেবে সেই বিষয়টি অবশ্যই করে তোমাদের লিখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কতটা কাজে লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটাম পরিবারের সঙ্গে যুক্ত থেকো। এবং এই যে ভিডিওটি আমি করলাম এই ভিডিওর PDF তোমরা যদি কেউ পেতে চাও তাহলে আমার এই ভিডিওর ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো।